প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটু ভিন্ন ধর্মী শিল্পী নিয়ে এসেছি, যার নাম হচ্ছে বাউল রতন। সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সে আজকে এই পরিস্থিতিতে কিভাবে আসলো আমরা সেই গল্প তার মুখেই শুনব। কিন্তু তার আগে আমি একটু বলে নিচ্ছি, তার পড়াশোনার খরচ এবং তার সংসার খরচ পুরোটাই চলে তার এই গানের উপরেই। তাহলে চলুন তার মুখেই শোনা যাক কিভাবে সে আজকে এই পরিস্থিতিতে আসলো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম বাউল রতন। আমার ট্রেনের অ্যাক্সিডেন্টে একটি হাত একটি পাও কাটা যায়, গান নিয়ে বেঁচে আছি। আর আপনারা পারেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য। দর্শক ভাই ও বোনেরা, আপনাদের উপরেই আমার ভার ছেড়ে দিলাম। আপনারা শেয়ার এবং একটি কমেন্টের মাধ্যমে আমার মতামত জানিয়ে দিবেন, এবং আপনাদের মতামত পেলেও আমি এগিয়ে যেতে পারবো। সকলে প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তাহলে দর্শক, ইউটিউব খুললেই তো দেখা যায় কত কত শিল্পীর গান মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। তাই এই প্রতিভাবান শিল্পীটির ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারাই পারেন এই দুঃখী শিল্পীটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং তার এই প্রতিবন্ধিতার যে প্রতিবন্ধকতা সেটা কাটাতে। তাহলে দর্শক, আপনারা কমেন্টসে জানাবেন গানটা আপনাদের কেমন লাগলো, এবং ওর যদি আরও গান আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টসে আমাদের রিকোয়েস্ট করবেন, আমরা গানটি শোনানোর চেষ্টা করব। তাহলে চলুন ওনার গানে যাওয়া যাক। তারে ভুলাইলো
পাইলো।